আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর একটি নতুন নাটকের পর্বে। আজকে আমরা জানতে চলেছি সেরা মোশাররফ করিম এর অভিনেতা। হ্যাঁ, এমন একজন অভিনেতা যে অভিনেতা আপনাদের পছন্দের এবং সবার প্রিয় একজন অভিনেতা, তারই গল্প এবং কাহিনী নিয়ে আজকের একটি নাটকের কথা বলবো। যে নাটকটি আপনারা দেখলে হাসি তো পাবেই এবং যে ঘটে যাওয়া কিছু গল্প কাহিনী আমাদের বাস্তব জীবনে ঘটে থাকে সেগুলো আপনারা এই নাটকের ভিতরে দেখতে পাবেন। আর বাস্তব জীবনের ক্ষেত্রে সমাজে, গ্রামের গঞ্জে হোক বা শহরাঞ্চলে যে মানুষের আচার ব্যবহারগুলো হয়ে থাকে সেগুলো এই কাহিনী, গল্প কাহিনীগুলো এই নাটকের ভিতরে থাকবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের কথা। তো আপনাদের আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে এবং ইন্টারেস্ট হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক চাই প্লিজ। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার অবশ্যই করবেন। তো বলবো আজকের যে নাটকটি সেটি একটি অন্যরকম নাটক। যে নাটকটি গ্রামেগঞ্জের ভিতরে এরকম কাহিনী গল্প সেগুলো যে থাকে সেগুলো মিলে যাবে হয়তো নাটকের ভিতরে, আপনি আর আমার যারা রয়েছি তাদের সাথে মিলে যেতে পারে এরকম হয়ে থাকে। সেরকমই একটি গল্প কাহিনী নিয়ে নির্মাণ করেছেন নাটকটি। নাটকটি নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক। এই নাটকটি এমনভাবে উপস্থাপন করেছেন, আসলে সেইগুলো কিন্তু আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা নিয়ে এই নাটকটি তৈরি করেছেন। সেটি সত্য বাস্তবিক সেটি আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এই নাটকে যে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় অভিনেতা মোশাররফ করিম, আর তার পাশাপাশি সেরা জুটি হিসেবে রয়েছেন সবার প্রিয় একজন জনপ্রিয় অভিনেত্রী যিনি বর্তমানে ভাইরাল টপিকে রয়েছেন এবং স্বনামধন্য একজন অভিনেত্রী যিনি জান্নাতুল সুমাইয়া হিমি, আমরা যাকে চিনি জায়েশ সুমাইয়া হিমি। তো ইনি আমাদের সবার প্রিয় অভিনেতার মোশাররফ করিমের পাশে রয়েছেন। তো দুজনের যে এতটা নিখুঁত অভিনয়, বাস্তবিক চিত্রর সাথে আমাদের মনে হয় যেমন সেটি আসলে আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি এমন কিছু ঘটনা। তো এমন কাহিনী গল্প নির্ভর করে এই নাটকটি নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক। আর আজকের যে নাটকটি আমি এতক্ষণ কথা বলতেছিলাম সেই নাটকটির নাম হলো মাথা গরম জামাই। নাটকটি বাংলা ভীষণ ড্রামা, ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই আমাদের ডিসক্রিপশন থাকে আর লিঙ্কে ক্লিক করলে আপনারা এই নাটকটি দেখতে পাবেন। এই নাটকটির যে বিষয়টি উল্লেখ করা হয়েছে এখানে, গ্রামেগঞ্জের সাথে এসব ঘটনা ঘটে। শহর থেকে যখন একজন জামাই আসে তখন তার আচার ব্যবহার আমরা অনেকে লক্ষ্য করে থাকি, তো সেগুলো ভালো মন্দ আমরা বুঝে থাকি। তো শ্বশুর শাশুড়ির সাথে কীরকম ব্যবহার করতে হয় সেটি আমরা দেখি এবং শ্বশুর শাশুড়ি জামাইকে খুব আদর আপ্যায়ন করে সেটি আমরা জানি। তো এক্ষেত্রে এই নাটকের পর্বে অন্যরকম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যেগুলো আসলে আমরা সেগুলো পছন্দের বাইরে পছন্দ করি না, বা সেগুলো একজন শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে মনের কষ্টের বিষয়। যখন কেউ কাকে কষ্ট দেয় তখন তো কষ্ট লাগারই কথা, এমনই এই নাটকের ভিতরে দেখতে পাবেন। জামাইয়ের মাথা গরম মানে অল্পতেই কোনো কিছু করার ক্ষেত্রেও রেগে যায়, কোনো কথা বললেও রেগে যায়, মানে যে কোনো ক্ষেত্রে এই জামাইয়ের মাথা গরম হয়ে যায় এমন এই নাটক। খুবই ধারদন্ত একটি অভিনয় করেছেন মোশাররফ করিম, সেটির বাস্তবতা তিনি ফুটিয়ে তুলেছেন সমাজের মাঝে যে বিষয়গুলো হয়ে থাকে। তেমনি নাটকটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে নাটকটি কতটা অভিনয় করেছে। তো আশা করি নাটকটি দেখবেন। আমরা পর্ব অনেক বড় করে ফেলেছি, তো শর্ট সময় নিয়ে আমি কথাগুলো বললাম। আশা করি নাটকটি দেখতে চাইলে দেখতে পারেন আমাদের ভিডিওতে কাটে ডিসক্রিপশন লিঙ্কে, আর অবশ্যই বাংলা ভীষণ ড্রামা ইউটিউব চ্যানেলে সেই নাটকটি দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে এরকমই আরও কিছু বিষয় নাটকের কথা নিয়ে আসবো। আপনারা সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।